ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, মারিউপোলে রাশিয়ার সামরিক অভিযান জোরদার। সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া, ঘোষণা সিউলের। জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 5। আরো জানিয়ে দেব আজ থেকে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। এবং আরো জানিয়ে দেব জম্মু কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ, লাঠিচার্জ ও গাদানে গ্যাস শেল নিক্ষেপ, গণ ইস্তফা। এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েও কাজ হয়নি শ্রীলঙ্কায়, বিক্ষোভ চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। মারিউপোলে রাশিয়ার সামরিক অভিযান জোরদার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিউপোলে বোমা হামলা সহ সামরিক অভিযান আর জোরদার করছে রাশিয়া। খারগিবের আশ্রয় কেন্দ্র রুশ সেনারা রাতভর গোলাবর্ষণ করেছে বলে দাবি ইউক্রেনের। ইউক্রেনের 10 লাখ নাগরিককে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে জেলনস্কি সরকার। শুক্রবার রুশ সেনাদের মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে ওঠে মারিউপোলের আজোপিস্তাল ইস্পাত কারখানা। শহরটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ রুশ সেনাদের হাতে। আজোপিস্তালে অসংখ্য ইউক্রেনীয় সেনা আটকে পড়েছে বলে স্বীকার করেছে ইউক্রেনের প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্ট জেলনস্কি জানান, গুরুতর আহত সেনাদের সেখান থেকে সরিয়ে নিতে সমঝোতার জন্য মস্কোর সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। বোমা ও গোলাবর্ষণ করা হয় আরেক যুদ্ধবিধ্বস্ত শহর খারগিবে। রাতভর রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন ভবন ও স্থাপনা। স্থানীয় মেয়রের দাবি, রুশ সেনাদের হামলা থেকে আশ্রয় কেন্দ্র রক্ষা পায়নি। তবে এরই মধ্যে খারগিবের অনেক গ্রাম থেকে সেনাদের হটিয়ে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনারা। দীর্ঘ স্থায়ী যুদ্ধের প্রস্তুতি হিসেবে 10 লাখ ইউক্রেনীয় অস্ত্র সরবরাহের আশা করছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। পশ্চিমাদের দেওয়া সামরিক সহায়তা এরই মধ্যে কিয়েভে পৌঁছেছে আর এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলেও আশা তাদের। দনবাস অঞ্চলে রুশ সেনাদের বহর হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। অঞ্চলটিতে নদী পার হওয়ার চেষ্টার সময় একটি পন্টুন সেতু এবং রুশ সেনাদের একটি সাজোয়া বহর ধ্বংসের দাবি করা হয়। রুশ সেনাদের এই নদী পার ঠেকিয়ে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। ইউক্রেন এখন খারগিবের পূর্বে সিভারোস্কি ডোনেট নদী তীরের প্রায় 40 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে বলে নিশ্চিত করে জানিয়েছে রয়টার্স। এর মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে প্রথমবারের মতো এক রুশ সেনার বিচার কাজ শুরু করেছে ইউক্রেন। 62 বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার অভিযোগে 21 বছর বয়সী রুশ ওই সেনাকে শুক্রবার কিয়েভের একটি আদালতে বিচারের মুখোমুখি করা। সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া, বলছে সিউল। উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে বলে দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, পরিকল্পিত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর আগে উত্তর কোরিয়া সতর্ক সংকেত হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউএল দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। গত বৃহস্পতিবার নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে 3টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্র পরীক্ষার তারিখ জানাতে ব্যর্থ হয়েছেন এবং কোন সূত্রে এ খবর পেয়েছেন তাও জানাতে অপারগতা প্রকাশ করেন। আগামী 21 মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে কথা রয়েছে। এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে পুরোপুরিভাবে পরমাণু অস্ত্র মুক্ত করার আহ্বান জানিয়ে বলেছেন পিয়ংইয়ং এর পরমাণু অস্ত্র কর্মসূচি গোটা বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করছে। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে 2006 সালের 8ই অক্টোবর প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর আরো 5টি গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি এবং এর সর্বশেষ পরীক্ষাটি চালানো হয় 2017 সালের 3ই সেপ্টেম্বর। উত্তর কোরিয়ার কাছে 13,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনা সম্ভব। এর আগে চলতি মে মাসের গোড়ার দিকে আমেরিকাও উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্রের পরীক্ষার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র জ্যালিনা পোর্টার গত সপ্তাহে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একথা বুঝতে পেরেছেন যে উত্তর কোরিয়া পুঙ্গিরি স্থাপনটি প্রস্তুত করছে এবং সেখানে শীঘ্রই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হবে। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মাথায় নিয়ে উত্তর কোরিয়া গত 1 বছরে 16টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে
পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি তার দেশের পরমাণু অস্ত্র সক্ষমতাকে শক্তিশালী করা হবে বলে ঘোষণা দিয়েছেন। সূত্র পার্স টুডে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত পাঁচ। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে একজন বেসামরিক নাগরিক। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা আরো জানায়, নিহতের পাশাপাশি এ হামলায় এক শিশু সহ সাতজন আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন যোদ্ধা যাদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি। সিরিয়ার অভ্যন্তরে বিস্তৃত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ ভিত্তিক অবজারভেটরি বলেছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হামারের মধ্যে প্রদেশের মাশিয়াফ এলাকায় অস্ত্রের ডিপোগুলোকে লক্ষ্য করে কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে, তারা বিদেশি সংবাদ মাধ্যমের তথ্যের ভিত্তিতে কোনো মন্তব্য করে না। তবে 2011 সাল থেকে সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর শতাধিক হামলার কথা স্বীকার করেছে। আজ থেকে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এবার ফিনল্যান্ডে বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আজ শনিবার থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি রাও নর্ডি। সংস্থাটির দাবি, আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করা হয়নি, মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কোম্পানিটির দাবি, এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি যা আমাদের বাণিজ্য ইতিহাসের 20 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটছে। এদিকে ফিনল্যান্ডের গ্রেট অপারেটর জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস যোগান দেওয়া হবে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে ন্যাটো যোগ দেওয়ার পরিকল্পনা করছে ফিনল্যান্ডে। এতে ক্ষুব্ধ রাশিয়া ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বৃহস্পতিবার রাশিয়া প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ 1300 কিলোমিটার সীমান্ত রয়েছে। আগামী রবিবার ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে, সূত্র বিবিসি। জম্মু কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ, লাঠিচার্জ ও গাদানে গ্যাস শেল নিক্ষেপ, গণ ইস্তফা। জম্মু কাশ্মীরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিত নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। আজ ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে লাঠিচার্জ ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়। হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার বাটগামে অজ্ঞাত গেরিলারা অফিসে ঢুকে চাদুরাত তহসিলদার অফিসের ক্লার্ক রাহুল ভাটকে গুলি করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে আজ শুক্রবার পুলওয়ামার গুড়ুরায় অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে বিশেষ পুলিশ কর্মকর্তা এসপিও রিয়াজ আহমেদ ঠোকর নিহত হয়েছেন। সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটকে হত্যার প্রতিবাদে জম্মু ও কাশ্মীর বিভাগের অনেক জায়গায় প্রতিবাদী মানুষজন ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। উপত্যকার সব জেলায় কাশ্মীরি পণ্ডিতরা তীব্র আন্দোলনের আয়োজন করেন। তারা এ সময় সরকারের বিরুদ্ধে নিরাপত্তা না দেওয়ার অভিযোগও করেন। শুক্রবার বিক্ষোভকারীরা প্রথমে বাটগাম জেলার শেখপোরা এলাকায় জড়ো হয়, এরপর বিমানবন্দরের দিকে এগোতে থাকেন। নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাটগামের শেখপোরায় বিক্ষোভরত কাশ্মীরি পণ্ডিতদের ওপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর আগে কাশ্মীরে 350 জনেরও বেশি কাশ্মীরি পণ্ডিতদের প্রধানমন্ত্রী প্যাকেজ কর্মচারী লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উদ্দেশ্যে গণপদত্যাগপত্র পাঠান। তারা বলেছেন, সন্ত্রাসীদের হাতে রাহুল ভাট হত্যার পর তারা এখানে নিরাপদ বোধ করছেন না। অন্যদিকে রিয়াজ আহমেদ নামে পুলিশকর্মী নিহত হওয়া প্রসঙ্গে আজ দক্ষিণ কাশ্মীর রেঞ্জের ডিআইজি আব্দুল জব্বার বলেন, রিয়াজ ছুটিতে ছিলেন এবং তার সন্তানদের স্কুল বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই অজ্ঞাত মোটর বাইক আরোহী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অন্যদিকে আজ সকালে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভট্টের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় জম্মু পুলিশের এডিজিপি মুকেশ সিং, বিভাগীয় কমিশনার রমেশ কুমার, ডেপুটি কমিশনার অবরি লাভা সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একই সময়ে ঘটনাস্থলে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়নার বিরোধিতা করেন ক্ষুব্ধ মানুষজন। সূত্র পার্স টুডে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েও কাজ হয়নি শ্রীলঙ্কায়, বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে নৌঘাটিতে আত্মগোপন করেছেন মাহিন্দা রাজাপাকসে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শ্রীলঙ্কান বর্ষীয়ান নেতা রনিল বিক্রমাসিংহে। তবে রনিলকে ঢাল বানিয়েও বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রশাসন। এখনও প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা বলেছেন, প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে
নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। প্রেসিডেন্ট গোতাবায়ের বাড়ির বাইরে অবস্থানরত বিক্ষোভকারী শিব কুমার বলেন, জনগণ যখন ন্যায় বিচার পাবে তখন আমরা এই সংগ্রাম বন্ধ করব। তারা যাকেই প্রধানমন্ত্রী করুক না কেন, জনগণ স্বস্তি না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম বন্ধ করব না। যদিও প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার আগের দিনের ভাষণে প্রেসিডেন্ট গোতাবায়া বলেছে তিনি পদত্যাগ করবেন না, আর বিক্ষোভকারীরাও বলেছে তারা গোতাবায়ের পদত্যাগ না দেখে রাজপথ ছাড়ছেন না। অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্ট খাদ্য জ্বালানি ঘাটতি, জীবন রক্ষাকারী ঔষধ স্বল্পতা, মাত্রাহীন লোডশেডিং, এসব কারণে অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার মানুষ এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এ বিক্ষোভে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 300+ মানুষ। সূত্র আল জাজিরা।